আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যানহাটনের রকফেলার সেন্টার। এখন আমি ওখানে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো ওখানে ক্রিসমাসের সময় কিভাবে সাজানো হয়। তো চেষ্টা করব পুরো ভিডিওটা দেখাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ম্যানহাটনে অনেক সুন্দর করে সাজিয়েছে। এভরি ইয়ার ক্রিসমাস টাইমে এভাবে সাজানো হয়। আমার মেয়ে অনেক হ্যাপি, আয়রা, আর আমার নিস আছে আদিলা, ও অনেক হ্যাপি। আর বাদে আমার বোনের বার্থডে আজকে, তো হ্যাপি বার্থডে টু মাই সিস। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করেই আমরা রকফেলার সেন্টারের যে ক্রিসমাস ট্রিটরা, যেটা অনেক স্পেশাল, ওটা আমরা দেখতে যাব। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন, আই হোপ আপনারা অনেক লাইক করবেন। আর আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আপনাদের জন্য আরও বেশি বেশি করে ভিডিও আমি আপলোড করতে পারবো। দেখতে থাকুন আপনারা। দেখতে পাচ্ছেন আমার মেয়ে আয়রা, আমার ওয়াইফ নিশা।
সো ফাইনালি দেখতেই পাচ্ছেন রকফেলার সেন্টার ক্রিসমাস ট্রি, এটা দেখার জন্য হাজার হাজার লোক এখানে আসে এই রকফেলার সেন্টারে। খুবই একটা স্পেশাল দ্য ক্রিসমাস ট্রি, দ্য লাইটিং ক্রিসমাস ট্রি। ইউজুয়ালি করোনা ভাইরাস ছাড়া এখানে অনেক লোক আসে, যা আপনি এখানে ভিতরে আসতে পারবেন না, এত বড় লাইন। তো এই ভাইরাসের জন্য তাও লোকজন কম দেখা যাচ্ছে, না হলে আমরা ভিতরে আসতে পারতাম না। তো যাই হোক, আমার ভিডিওটা দেখতে থাকেন। এটা হচ্ছে আপনার ক্যারল অফ দ্য বেলস, সাক্স ফিফথ অ্যাভিনিউ অ্যান্ড রকফেলার সেন্টার। আসলে অনেক সুন্দর, ইটস রিয়েলি বিউটিফুল, অনেক সুন্দর করে সাজিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক লোকজন দাঁড়িয়ে আছে এটার জন্য। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। আরেকটা ব্যাপার হলো যে আমরা নিউ ইয়র্কে থাকি, নিউ ইয়র্কে সবাই এই জিনিসগুলো আমরা দেখতে পারি, যে ক্রিসমাস, দ্য হ্যাপি নিউ ইয়ার্স ম্যানহাটনে অনেক আয়োজন করে
এই উপলক্ষে অনেক জায়গায় দেখাচ্ছি যে অন্য অন্য স্টেটে এগুলো করতে পারে না, তো অনেকে এখানে আসে, তো এদিক দিয়ে আমরা অনেক লাকি যে আমরা এগুলো দেখতে পারি। ইভেন আমার একটা আন্টি থাকে বায়ো স্টেটে টেক্সাসে, উনি আগে নিউ ইয়র্কে থাকতো, টিনা আন্টি। সো টিনা আন্টিকে আমরা অনেক মিস করছি, টু মিস ইউ টিনা আন্টি। ইনশাল্লাহ দেখা হবে আপনি যখন নিউ ইয়র্কে আসবেন। আই হোপ আপনি আমার ভিডিওটা দেখছেন। এখন হচ্ছে আমি আপনার টাইম স্কোয়ারে যাব, 42nd স্টুডেন্ট টাইম স্কোয়ার। এই জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এখানে সব টুরিস্টরাই আসে এভরিওয়ারে। এই করোনা ভাইরাসের মধ্যে কেউ আসতে পারছে না, বাট ইউজুয়ালি লাখ লাখ টুরিস্ট এভরিওয়ারে এখানে আসে, বেশিরভাগই ইউরোপ কান্ট্রি থেকে বেশি আসে টুরিস্ট ভিসায়। বাঙালিরা আসে, অনেক বাঙালিরা টুরিস্ট ভিসায় আসে এখানে। তো আমি রেকমেন্ড করব বাঙালিরা যারাই আসুক এখানে, এসে যেন টাইম স্কোয়ারে যেন না থাকে, কারণ টাইম স্কোয়ারে আপনার অনেক এক্সপেন্সিভ। ইভেন এখানকার হোটেল, এখানকার রেস্টুরেন্ট ইজ ভেরি এক্সপেন্সিভ। তো আমি রেকমেন্ড করব আপনারা কুইন্সের দিকে থাকবেন, কুইন্সের ওখানে ভালো হোটেল আছে, আপনার বাজেটের মধ্যে ভালো একটা হোটেলে থাকতে পারবেন। তো আমি আরও ঘুরে দেখাচ্ছি টাইম স্কোয়ারটা, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। থ্যাংক ইউ।